দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধে ধ্বংসের দ্বারপ্রান্তে সিরিয়া। জীবন আর মৃত্যুর ব্যবধান সেখানে সামান্যই। সরকারি বাহিনী আর বিদ্রোহীদের সংঘর্ষে প্রতিদিনই রক্ত ঝরছে সিরিয়ায়, বাড়ছে হতাহতের সংখ্যা। সোমবার আলেপ্পো ও ইদলিবে 5টি হাসপাতাল ও 2টি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুসহ অনেকে। জাতিসংঘ জানিয়েছে, ইদলিব প্রদেশে দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স পরিচালিত একটি হাসপাতাল সহ কয়েকটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এমন ঘটনায় জীবন নিয়ে শঙ্কিত স্বেচ্ছাসেবীরাও। এছাড়া আলেপ্পোতে শরণার্থীরা আশ্রয় নিয়েছে এমন দুটি স্কুলেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। মর্মান্তিক এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন হিসাবে উল্লেখ করেছে জাতিসংঘ। আর ফ্রান্স বলছে এ ধরনের কর্মকাণ্ড যুদ্ধাপরাধের সামিল। তবে এসব বাগযুদ্ধের মধ্যেই প্রতিনিয়ত প্রাণ যাচ্ছে সিরিয়ার বাসিন্দাদের, হতে হচ্ছে বাস্তুচ্যুত। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন।